পথে এবার নামুর সাথী। এই আহ্বানকে সাথী করে অসহায় মানুষের জন্য পথে নামল সিপিআইএম পশ্চিম জেলা কমিটি। 21 থেকে 31 আগস্ট রাজ্যে সিপিআইএম কেরালার বন্যার্ত অসহায় মানুষের সহায়তায় রাজ্যব্যাপী ত্রাণ সংগ্রহ অভিযান কর্মসূচির ডাক দেয়। সেই আহ্বানে সাড়া দিয়ে অন্যান্য সময়ের ঘটনার মতো এবারও ত্রাণ সংগ্রহ অভিযানে সিপিআইএম রাজ্য কমিটির সাথে পশ্চিম জেলা কমিটিও সামিল হল। বুধবার আগরতলা সূর্য চৌমুনি থেকে দুটি দলে ভাগ হয়ে ত্রাণ সংগ্রহ অভিযানে অংশ নেন সিপিআইএম রাজ্য সম্পাদক বিজন ধর, সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত, প্রাক্তন মন্ত্রী মানিক দে, পবিত্র কর সহ অন্যান্যরা। আজকে কি বন্যা জাতির প্রাকৃতিক বিপর্যয় কেরালাতে, তাতে অর্থ সংগ্রহ চলছে সারা রাজ্যে। কালকে আগরতলা শুরু হয়েছে, আজকেও চলবে এবং আগামী 31 তারিখ পর্যন্ত এই কালেকশন গোটা রাজ্যে চলবে। জনগণের দারুণ সাড়া আমরা লক্ষ্য করছি এবং ভারতবর্ষের কোনো রাজ্যের এত বিপর্যয় নিশ্চিতভাবেই বেশি। এই বিপর্যয়ে দেশ বিদেশের মানুষের কন্টিনিউয়াস যে মানবিকতার পক্ষে যে দাঁড়ানোর ব্যাপারটা, এটা আমাদের রাজ্য আমরা পরিলক্ষিত আমাদের রাজ্যে হচ্ছে, আগরতলাতেও তার প্রতিফলন আমরা লক্ষ্য করছি। সুতরাং সেই দিক থেকে আমরা মানুষকে ধন্যবাদ জানাচ্ছি। এটা কোনো দলের ব্যাপার না, সংকীর্ণতার কোনো ব্যাপার না, কোনো ধর্মেরও ব্যাপার না, এটা মানবিকতার পক্ষে দাঁড়ানো, এটা মানুষের মনুষ্যত্বের একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ দিক, এইটার প্রকাশ আমরা পাচ্ছি এবং উৎসাহিত হচ্ছি। মানুষ মানুষের জন্য এই চিরশাশ্বত বার্তাই এখন ফুটে উঠছে রাজ্য জুড়ে। দেশ রাষ্ট্র জাত ধর্ম সব বিভেদের প্রাচীর ভেঙে মানুষ মানুষকে ভালোবাসাই প্রকৃত মনুষ্যত্ব বোধের প্রকাশ। কেরালার বন্যা দুর্গত মানুষদের সহায়তায় সিপিআইএমের ডাকি ত্রাণ সংগ্রহ অভিযান যেন সেই মনুষ্যত্ব বোধের বাস্তব চিত্রই তুলে ধরছে। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।